শিক্ষার্থীদের সহায়তায় ঋণ সুবিধা চালু করছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে বনানীতে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড রুমে ব্যাংক এশিয়ার সাথে স্টুডেন্ট সাপোর্ট লোন চুক্তি স্বাক্ষরিত হয়। এনইউবির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসেন ও ব্যাংক এশিয়ার পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী। এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেন না, এই ঋণ সুবিধা তাদের জন্য। এই প্রথম কোন একটি বিশ্ববিদ্যালয় এবং স্পেসিফিক্যালি কোন একটি লিডিং ব্যাংক যৌথভাবে এইরকম একটা একটা সোশ্যাল ইস্যুকে হাতে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় ব্যক্ত করেছি। এই ছাত্ররা তাদের এই শিক্ষা চলাকালীন সময়ে ঋণের প্রয়োজন মনে করবে এবং ঋণ চাইবে, তাদেরকে আমরা ঋণ দিব এবং তাদের শিক্ষাটাকে কমপ্লিট করতে সহায়তা করব। শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো স্টুডেন্ট সাপোর্ট লোন চালু করলো নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। উচ্চশিক্ষার ব্যয় মেটাতে ব্যাংক এশিয়া থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দুপুরে নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ব্যাংক এশিয়ার মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা সই হয়। এ সময় নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জানান, মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী অর্থের অভাবে মাঝপথে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ে। তাদের উচ্চশিক্ষা সফলভাবে শেষ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যতিক্রমে এই উদ্যোগের মাধ্যমে আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে চায় ব্যাংক এশিয়া। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট লোন দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির সাথে সমঝোতা চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া। এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়া থেকে সহজ শর্তে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষা সহায়তা ঋণ পাবেন শিক্ষার্থীরা। শিক্ষাকালীন বা কর্মজীবনে এই ঋণ শোধ করতে পারবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শর্মিন রিহা। কিছুক্ষণ পরে আমরা একটা ঐতিহাসিক, যেসব শিক্ষার্থীরা অর্থ সংকট ও টিউশন ফির কারণে পড়ালেখা চালিয়ে দিতে পারছেন না বা সেমিস্টার ড্রপ দিচ্ছেন, তাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এ বিষয়ে ব্যাংক এশিয়ার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান দুটির এমন উদ্যোগের কারণে ব্যাংক এশিয়া থেকে সহজ শর্তে স্টুডেন্ট সাপোর্ট লোন নিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবেন শিক্ষার্থীরা। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। যেই ছাত্ররা তাদের এই শিক্ষা চলাকালীন সময়ে ঋণের প্রয়োজন মনে করবে এবং ঋণ চাইবে, তাদেরকে আমরা ঋণ দিব এবং তাদের শিক্ষাটাকে কমপ্লিট করতে সহায়তা করব। চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আরফান আলী বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে। যেসব শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করতে পারছে না, তাদের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবার অঙ্গীকার করেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। যে আমরা যদি ছাত্রদেরকে টিউশন ফির টাকাটা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে হয়তো তাদের পড়াশোনা মাঝপথে শেষ করে চলে যেতে হবে না, অনেক ছাত্র তাদের কর্মজীবনে উঠতে পারবে। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অর্থের অভাবে কেউ যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সে কারণেই এমন উদ্যোগ। সেই চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে কোন একটি বিশ্ববিদ্যালয় এবং স্পেসিফিক্যালি কোন একটি লিডিং ব্যাংক যৌথভাবে এইরকম একটা একটা সোশ্যাল ইস্যুকে হাতে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় ব্যক্ত করেছি। নর্দার্ন ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।
উচ্চশিক্ষা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট লোন দিচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এনইউবি ও ব্যাংক এশিয়া এই পদক্ষেপ নিয়েছে। 13 এপ্রিল ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের বোর্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেন না, তাদেরকে এই লোন দেওয়া হবে। শিক্ষাকালীন বা কর্মজীবনে গিয়ে পরিশোধের সহজ শর্তে এই লোন নিতে পারবে শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট লোন দেওয়ার ঘোষণা দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইউএনবি ও ব্যাংক এশিয়া। এই উপলক্ষে দুই পক্ষের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বোর্ডরুমে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সময় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী ও উপ উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে লেখাপড়া চালিয়ে নিতে পারছেন না বা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে, তাদের জন্য ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি।